আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কালীপুজো স্পেশাল ভোগের খিচুড়ি। কি পদ্ধতিতে ভোগের খিচুড়ি রান্না করা হয়? ভোগের খিচুড়ির স্বাদ কিন্তু নর্মাল শীতের খিচুড়ি বা বর্ষার খিচুড়ি থেকে সম্পূর্ণ আলাদা হয়। ভোগের খিচুড়িতে কি কি উপকরণ ব্যবহার করা হয় আর কি কি মশলা দেওয়া হয় তার রেসিপি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। ভোগের খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি। আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি। এবার ডালটাকে আমি শুকনো খড়াতে নেড়ে একটু ভালো করে ভেজে নেব। দেখুন, ডালটা খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি জলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি খিচুড়ি তৈরি করার জন্য গ্যাসের একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু খিচুড়ি কিছুক্ষণ রেখে দিলে বসে যায়, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবং খিচুড়িটা একটু লিকুইড অবস্থায় নামাতে হবে। এবার ওই জলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা মুগ ডাল। ডালটা সিদ্ধ হোক, ততক্ষণ চলুন আমরা চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিই। খিচুড়ি চালের জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। গোবিন্দভোগ চালের খিচুড়ির স্বাদ ও গন্ধ পুরোপুরি আলাদা হয়। এবার চালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডালটা দেখুন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। ডালটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। চাল দিয়ে কিন্তু খিচুড়িটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। এবার পাশে আমি আর একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফুলকপিটা ভাজার জন্য আমি হালকা পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। দেখুন, ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন, ফুলকপি সমস্ত ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াতেই তেলে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকেও আমি নেড়ে ছেড়ে হালকা লাল করে ভেজে নেব। মাঝে মাঝে কিন্তু আমাদের চাল ও ডালটাকে নাড়িয়ে দিতে হবে, না হলে লেগে যেতে পারে। দেখুন, আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দেব বরবটি। বরবটিটাকে আমি হালকা নেড়ে চেড়ে নেব। নিয়ে এতে দিয়ে দেব আমি কেটে রাখা গাজর। সবজি আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। দেখুন, বরবটি ও গাজর লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমি খিচুড়িতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। আমি যেহেতু এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, তাই আলুটাকে আমি প্রথমে দিয়ে নিই। কিন্তু আপনারা যদি অন্য আলু ব্যবহার করেন, আলু যদি সিদ্ধ হতে টাইম লাগে, তাহলে চালের সাথেই আপনি আলুটাকে দিয়ে দেবেন। এবার সমস্ত সবজি দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকব। চলুন ততক্ষণ একটা মশলা পেস্ট বানিয়ে নিই। তার জন্য আমি নিচ্ছি 1 চামচ আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরে বাটা ও 1 চামচ রাঁধুনি। আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর একটা সামান্য জল দিয়ে এটার একটা মিক্সচার তৈরি করে নেব। এই রাঁধুনি দিলে ভোগের খিচুড়ির স্বাদ অপূর্ব হয়। আপনারা একবার রাঁধুনি দিয়ে ভোগের খিচুড়ি বানিয়ে দেখুন। এবার কড়ায় সর্ষের তেল নিয়ে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা ও 2 তেজপাতা। তেজপাতা ও শুকনো লঙ্কাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আমার চ্যানেলে যে স্পেশাল আরও অনেক রেসিপি আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। যখন শুকনো লঙ্কা ও তেজপাতা ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন ও শুকনো লঙ্কা যখন সমস্ত কিছু ভাজা হয়ে যাবে এবং এর থেকে সুন্দর গন্ধ ছাড়বে, তখন এতে ওই তৈরি করা মশলার মিক্সারটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো।
দেখুন আমি দু তিন মিনিট মতন ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি, মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো, এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নেব। আমি এই সময় গ্যাসের ফ্লেম একটু জোরে দিয়ে দেবো, দিয়ে এক দু মিনিট নাড়িয়ে নেব। নিয়ে এটা নিয়ে ওই মশলাটাকে আমি এবার খিচুড়ির উপর দিয়ে দেবো। তো মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াতে থাকবো। সমস্ত খিচুড়ি ও মশলার সাথে ভালো করে মিশে গিয়েছে, সমস্ত খিচুড়ি ও মশলা একসাথে ভালো করে মিশে গিয়েছে। এইভাবে খিচুড়িটাকে আমরা 10 মিনিট নাড়াতে থাকব। এবার এই অবস্থাতে আপনারা খিচুড়িতে ঘি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ঘিটাকে একটু আলাদাভাবে ব্যবহার করব। এর জন্য একটা ফ্রাইং প্যানে আমি ঘি নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি কিছু পরিমাণে কাজু ও কিছু পরিমাণে কিশমিশ। কাজু ও কিশমিশটাকে আমি হালকা করে ঘিতে ভেজে নেব। এই কাজু ও কিশমিশ ঘিতে ভেজে দিলে খিচুড়ি টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার খিচুড়িতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে আমি নুনটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এবার ওই ঘি ও কাজু কিশমিশটা আমি খিচুড়ির উপর দিয়ে দেবো। প্রসঙ্গত বলে রাখি, খিচুড়িটা একদম কম আঁচে করতে হবে, না হলে খিচুড়ি তলায় বসে যাবে। এবার ঘি ও কাজু কিশমিশ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব 2-3 মিনিট। দেখুন আমাদের চাল ডাল ও সবজি সমস্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। খিচুড়িটা এই রকম লিকুইড অবস্থায় রাখতে হবে, না হলে খিচুড়ি বসে যাবে। এবার আমি খিচুড়িটাকে গরম গরম নিবেদন করে দেবো। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আজকের আমাদের মজাদার ভোগের রেসিপি। আপনারা এই লক্ষ্মী পুজোয় অবশ্যই একবার এই পদ্ধতিতে খিচুড়িটি বানান এবং মা লক্ষ্মীকে নিবেদন করুন। এইভাবে খিচুড়ি বানালে খিচুড়ির টেস্টটা সবথেকে ভালো আসে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।